দর্শক, আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দিল্লিতে বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত জমিয়ত উলামা হিন্দের ন্যাশনাল হেডকোয়ার্টার উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন আজকে আসাম জমিয়ত উলামার এক অন্যতম কর্মকর্তা তথা আসামের মাননীয় বিধায়ক তথা জমিয়ত উলামার সর্বভারতীয় এক নেতা জমিয়ত উলামার নর্থ ইস্টের আমিরে শরীয়ত খায়রুল ইসলাম সাহেবের সাহেবজাদা। তা আজকে ওনার সাথে আমরা কিছু মত বিনিময় করব। প্রথমেই বিধায়ক সাহেবকে বরাক বাংলা নিউজে স্বাগতম জানাই। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আজ থেকে আমরা জানতে চাইব আজকে যে বিগত রিসেন্টলি একটা জিনিস সমস্ত ভারতবর্ষে একটা হইচই শুরু হয়ে গিয়েছে যে মাহমুদ মদনির কাশ্মীর ইস্যুতে ওনার যে স্টেটমেন্ট, এবং আমরা জানি কাশ্মীর ইস্যুটা বর্তমানে সমস্ত ভারতবর্ষের একটা প্রাইম ইস্যু, এবং শুধু সেটা ভারতবর্ষের মধ্যে সীমিত নয়, সমস্ত বিশ্বের মধ্যে একটা একটা ছড়িয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে মাহমুদ মদিনী যে রিসেন্টলি যে বক্তব্য দিয়েছেন, নরেন্দ্র মোদীকে খোলাখুলিভাবে সমর্থন জানিয়েছেন কাশ্মীর ইস্যুতে 370 রদের পরিপ্রেক্ষিতে, সে বিষয়ে আপনি কি বলতে চান? একজন জমিয়ত কর্মকর্তা, আসামের এক ভরিষ্ঠ জমিয়তের নেতার পুত্র হিসাবে তথা একজন বিধায়ক হিসাবে আপনি কি বলতে চান? দেখুন, মাহমুদ মদিনী সাহেব যে কথাটা বলেছেন ওই দিন, তিনি দীর্ঘকাল এই বিষয়টি নিয়ে বক্তব্য তিনি রেখেছেন জমিয়ত উলামায়ে হিন্দের যেটা সর্বভারতীয় সাধারণ পরিষদের সভা, সেই সভাতে তিনি বক্তব্যটা রেখেছেন। আর মাহমুদ মদিনী সাহেব তিনি বারবার এই কথাটা বলেছেন যে কাশ্মীর যেরকম আমাদের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীরিরাও আমাদের ভারতীয়, ভারতের জনগণ। কাশ্মীরিদেরকে ছেড়ে কাশ্মীর ভারতের অঙ্গ হতে পারে না। কাশ্মীর যখন ভারতীয়করণ করা হচ্ছে, কাশ্মীরকে আমরা সেটাকে মেনে নিচ্ছি যে ঠিক আছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল আজকে থেকে, 370 বাতিল করার পর থেকে। এর পূর্বে কাশ্মীরের কিছু একটা আলাদা পরিচয় ছিল, আলাদা সংবিধান, আলাদা পতাকা, তাদের কিছু স্বতন্ত্র, তাদের কিছু সা সুবিধা ছিল 370 আর্টিকেল। আমরা প্রায় সময় দেখি আপনি একজন ইন্টেলেকচুয়াল এমএলএ হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ইনজাস্টিসের বিরুদ্ধে আওয়াজ উঠান। আপনার ফেসবুক টাইমলাইন প্রদর্শন করলে দেখা যায় যে কাশ্মীরের যে 370 প্রত্যাহারের বিরুদ্ধে আপনিও প্রতিবাদ করেছেন। ভারতবর্ষের অনেক সেকুলার হিন্দু মানুষরা, শুধু মুসলিমরা নয়, তারাও 370 অবৈধভাবে রোধের প্রতিবাদ করছে। ভারতের আইএস অফিসাররা চাকরির থেকে পদত্যাগ করতেছে, যেটা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করেছেন। আজকে আপনার সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতা, চিফ কমান্ডার বলা যায়, উনি যখন 370-র পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে অবস্থান নিলেন, আর আপনি সহঘোষিত আমার মনে হয় একজন ভক্ত হিসাবে উনারও পক্ষে ডাইরেক্টলি অবস্থান নিয়ে নিলেন, তাহলে আপনার অতীতের অবস্থানটা কোথায় গেল? আপনিও তো 370-র রোধের বিরোধিতা করেছিলেন, আজকে আপনার মাহমুদ মদিনী সাহেব 370-র রোধের পক্ষে উকালতি করতেছেন, আপনি ওনাকে ডাইরেক্টলি সমস্যা আমাকে উত্তরটা দিতে দেন। আপনি যদি এত লম্বা প্রশ্ন করেন, এটা ইন্টেনশনালি, তখন যখন শ্রোতারা যেটা শুনবে, মানে আপনি একটা বস্তু আমাকে ইম্পোজ করে দিতে পারেন না জোর করে। তা আমি আপনাকে একটাই কথা বলি যে ইন্টারভিউ আপনি নিতেছেন ভালো কথা, আপনি বলছেন আমি নিতে আসি, কিন্তু আমি আমার অবস্থানের বিপরীত কোনো কথা বলিনি। আমি যে অবস্থান আগেও ছিলাম, আমার অবস্থান বেলেগ। আমি একটি পলিটিক্যাল পার্টি বিলং করি, আমি একজন বিধায়ক, আমি আজকেও সেই অবস্থানেই আছি যে কাশ্মীর থেকে 370 তুলে নেওয়ার পূর্বে সেখানে যদি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করে, সেখানে বিধানসভা থেকে সেখানে প্রস্তাব নিয়ে বা জনসাধারণের মতামত নিয়ে অন্য ধরনের নেওয়া উচিত ছিল। এটা অগণতান্ত্রিকভাবে এই কাশ্মীরের উপরে এটা বলপূর্বক এটা সেখানে চালু করে দেওয়া হয়েছে, যেটা আমরা প্রতিবাদ করেছি। কিন্তু এখন কথা হলো যে মাহমুদ মদিনী সাহেবের বক্তব্য, যেটা আপনি প্রশ্ন ওনাকে করতে লাগে যে আপনি কেন বললেন, আমাকে যখন প্রশ্ন করছেন যে তিনি এরকম একটা বলছে, তা আমি বলছি হ্যাঁ, তিনি যেটা বলেছে এখানে আমি দেখেছি, তিনি এটা বলছে যে 370 সেখান থেকে উঠিয়ে নেওয়া হলো, এটা ভালো কথা, কিন্তু কাশ্মীরিদেরকে মানে ভারতীয়করণ করে তবেই কাশ্মীরকে ভারতীয়করণ করতে পারবে, কাশ্মীরিদেরকে বাদ দিয়ে কাশ্মীরকে ভারতীয়করণ করা যাবে না। একটা কথা এটাও হতে পারে তিনি ভাবতেন যে এখন যেটা ওরা করে ফেলেছে যে প্রতিবাদ, শুধু প্রতিবাদের নামে প্রতিবাদ করলেই হবে না, যদি কাশ্মীরিদের আজকে সেখানে মানবাধিকার উলঙ্ঘা যেভাবে হয়েছে, যেভাবে হইতেছে, আর যেভাবে সেখানে মা বোনদের নির্যাতন করা হইতেছে, বা হয়তো মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে সেখানে ঠেলে দেওয়া হইতেছে, যে এটা হয়তো ওনার একটা পলিসি হইতে পারে যে ঠিক আছে তোমরা যেটা করেছো আমরা সেটা মেনে নিচ্ছি, কিন্তু তাদেরকে তোমরা মানবাধিকার ফিরিয়ে দাও, যে আমরা প্রতিবাদ করলেই কিছু করতে পারবো না, অন্তত মানুষগুলো বেঁচে যাক, এটাও হতে পারে। আমি
এটা না যে ওনার ভক্ত হয়ে ওনার কথাটা বলে আমার যেটা আমার স্থিতি এটা থেকে ইউটার্ন নিয়েছি এই কথাটা আপনার যেটা বলছেন এটা সত্যি নয়, আমার স্থিতিতে আমি আসি। আর ওনার হয়তো এটা একটা ওনার পয়েন্ট অফ ভিউ এটা হতে পারে, যেটা আমরা তো এতদিন প্রতিবাদ করলাম, বহু এটার বিরুদ্ধে বললাম, যখন কিছু হওয়ার নেই তা আচ্ছা ঠিক আছে অন্তত ওদেরকে বলে তোমরা যেটা করেছো সিসিমেন্টি এটা আমরা মেনে নিলাম, কিন্তু মানুষদেরকে তোমরা মানবাধিকার ফিরিয়ে দাও এটা হতে পারে। আর এটা যদি এই পয়েন্ট অফ ভিউ তিনি করে থাকেন তবে এটা ভালো কথা, কিন্তু আমি দেখছি এটা গোটা ভারতবর্ষর অন্য জায়গা থেকে মাহমুদ মদানি সাহেবের এই বক্তব্যটাতে সবচেয়ে বেশি বরাক উপত্যকায় এটা নিয়ে খুব বিতর্ক হইতেছে। ব্রহ্মপুত্র উপত্যকায় আসামে এটা নিয়ে কোনো বিতর্ক নেই দুদিন যাবৎ, ভারতবর্ষের অন্য প্রান্তে আমরা দেখতেছি না। বরাক উপত্যকায় একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠনের কিছু নেতারা এটা নিয়ে সাংঘাতিক তুলপার করতেছে যেটা ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায়। আর এটাতে উনি এরকম আপত্তিজনক এরকম কথা আমরা ওনার মুখ থেকে শুনিনি যে কথাটা যে উনি মানে একটা মুসলমান বিরোধী বা সংবিধান বিরোধী কথা বলেন। তিনি বারবার প্রতিবাদ সেখানে প্রত্যেক দিন তিনি কাশ্মীর নিয়ে কথা বলতেছে, আমরা আগে থেকে দেখতেছি, আর সেখানে যা হচ্ছে তিনি হুবহু সেটা বারবার তিনি প্রতিবাদ করে আসছে। এখন যদি ভাবছে আচ্ছা 370 তোমরা উঠিয়ে নিয়েছো কিন্তু মানুষকে তোমরা মানবাধিকার ফিরিয়ে দাও, এই যে আহ্বানটা এখানে তিনি দিয়েছেন এটাকে বরাক উপত্যকায় কেন এত বেশি এটাকে মিসইন্টারপ্রেট করে একটা মানে মানে ধাঁধা একটা সৃষ্টি করা হয়েছে কথাটা কিন্তু আমরা বুঝতে পারি। আসলে অ্যাকচুয়ালি বরাক উপত্যকার প্রত্যেকটা যে পত্রিকা আছে যেগুলো লিভিং পত্রিকা, প্রত্যেকটা পত্রিকার হেডলাইন ছিল যে কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদীকে খোলা সমর্থন মাহমুদ মদানি। এত বরাকের জনতা রাজনৈতিকভাবে সচেতন আসামের অন্যান্য জায়গার তুলনায়, এটা আপনি স্বীকার করতে বাধ্য। শিক্ষার ক্ষেত্রেও বরাকের জনতা অন্য আসামের বিভিন্ন প্রান্তের তুলনায় অনেকটা এগিয়ে, সেই ক্ষেত্রে বরাক থেকে যদি একটা প্রতিক্রিয়া আসে আমি মনে করি সেটা এমন খারাপ কোনো সংকেত না, বরং শুভ সংকেত। কারণ এই দেশের প্রত্যেকটি জাতির প্রত্যেকটা মানুষের অধিকার আছে কোনো একজন মানুষের কোনো স্টেটমেন্টের গণতান্ত্রিক উপায়ে এবং গঠনমূলক সমালোচনা করতে পারে, যদিও সমালোচনাটা গঠনমূলক হতে পারে। ঠিক আছে, আজকে দিল্লির এই মিটিংটা হয়েছে দিল্লি, আর দিল্লি ভারতবর্ষের হেডকোয়ার্টার, আর দিল্লিটা এটা আজকে দিন থেকে ভারতের রাজধানী নয়। যখন মুঘল মুসলমান বাদশাহরা যখন দেশ শাসন করল তখনই দিল্লিকে রাজধানী করে গিয়েছে, আর আজ পর্যন্ত সেই মুসলমান বাদশাহরা স্থাপন করে রাজধানীতে ভারত চলছে। আর এই দিল্লিতে ভারতবর্ষের সেরা ইন্টেলেকচুয়াল মুসলমানরাও এখানে থাকে, সবাই আছে, ওনারা নিজের মিটিংয়ে পার্টিসিপেট করছে। দিল্লিতে কোনো কেউ এটাকে মিসইন্টারপ্রেট করেনি, সবাই বলছে না উনি ঠিক কথা বলেছে, উনি যেভাবে যে সুরে বলছে মানে আমি মিসইন্টারপ্রেট শব্দটা ইউজ করছি, মানে ওনার বক্তব্যটাকে বিকৃত করে পরিবেশন করাটা শুধু বরাক উপত্যকায় কেন, ওনার বক্তব্যটা তো পুরোপুরি আমি শুনেছি। কাশ্মীরের উপরে ওনার প্রায় 35 মিনিট বক্তব্য দিয়েছে, তো 35 মিনিট বক্তব্যের মধ্যে শুধু নরেন্দ্র মোদীর 370-কে সমর্থন ডিরেক্ট তিনি এইভাবে কথা একবারও বলেনি, বলছে যে বহুত তিনি পজিটিভ নেগেটিভ বহুতগুলো কথা পরে বলছে যে 370 তোমরা উঠিয়ে নিয়েছো ঠিক আছে আমরা তাও মেনে নিলাম, কিন্তু মানুষগুলো যে এখানে তীরে তীরে তোমরা মৃত্যুমুখে তোমরা তাদেরকে পাঠাইতেছো, সেই মানুষগুলো কি ভারতের নয় নেই? যদি মানুষগুলো ভারতের, কাশ্মীর ভারতের যদি হয়, কাশ্মীরকে ভারতীয়করণ করতে লাগে, মানুষগুলো ভারতীয় নয় তাদেরকে তোমরা মরার প্রতি সত্য। এই গোটা বক্তব্যের মধ্যে একটি সেন্টেন্স মাত্র নিয়ে সেই সেন্টেন্সকে বিকৃত করে এই যে প্রবণতাটা শুধু বরাক বেলে বরাক উপত্যকার পত্রিকাগুলি তো কেন, দিল্লির এখানে হাজার হাজার লোক ছিল, গোটা ভারতবর্ষের বরাকের সে আরও পলিটিক্যালি অ্যাওয়্যার সোশ্যালি দিল্লিতে অন্য জায়গায় মুসলমান আছে, শুধু বরাক গোটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি না। তো এটাকে মিসইন্টারপ্রেট করে বিকৃত করার এই যে প্রবণতাটা শুধু বরাক উপত্যকায় কেন, এটাই আমার প্রশ্ন। আসলে আমরা দেখেছি জি নিউজে সুধীর চৌধুরী ওনার একটা লম্বা টাইম লাইনে এই বিষয় নিয়ে উত্থাপন করেছেন, উনি অনেক প্রশংসা করেছেন জমিয়তুল আওয়ামীনদের, বিশেষ করে মাহমুদ মদানি সাহেবের এই যে ওনার এই স্টেটমেন্টের। এবং মাহমুদ মদানি সাহেব একবার কথা বলেছিলেন যে দেশের শত্রু বাইরের শত্রু কাশ্মীর কিনে খেলাইতেছে, এটা আমরা জানি পাকিস্তান আমাদের শত্রু দেশ, তারা কাশ্মীর নিয়ে পলিটিক্স করতেছে, কিন্তু দেশেরও কিছু মানুষ এটাকে মানে কাশ্মীর নিয়ে এরকম একটা খারাপ জিনিস করতেছে, পলিটিক্স করতেছে, সেটাকে সুধীর চৌধুরী বিভিন্ন সময় ডিজাইনার পত্রিকার বলেছেন, ইংরেজি বাংলাওয়ালা লিডার্স। মানে ডিজাইনার পত্রিকার বলতে আমরা সাধারণত বুঝি রবিশ কুমার ও বা এরকম অভিশাস শর্মাদেরকে সুধীর চৌধুরী জেনারেল ডিজাইনার পত্রিকার বলেন, এবং কাশ্মীরের 370 ওদের বিরোধিতা করেছেন ইংরেজি বাংলাওয়ালা পত্রিকা লিডার্স। ইংরেজি বাংলাওয়ালা লিডার্স কোন হ্যাঁ, রাহুল গান্ধী হোক ইয়া সীতারাম ইয়েচুরি হোক ইয়া বেড়া,
আলাইকুম। আমি আপনার সামনে বলতে চাই, আপনাদের এই স্টেটমেন্টের ভুল ব্যাখ্যা করতেছেন নাকি সুধীর চৌধুরী? আপনারা দেশের শত্রু বলতে কি রবীশ কুমারকে বুঝাইতেছেন, রাহুল গান্ধীকে বুঝাইতেছেন, সীতারাম ইয়েচুরিকে বুঝাইতেছেন? যদি সেটা না হয়, আমি এজ এ বরাক বেলির একজন ইউটিউব চ্যানেল থেকে পক্ষ থেকে আপনাকে বলছি, আমার কথার দ্বারা যদি কোনো আপনার মনে খারাপ করে আল্লাহ আসতে আমাকে মাফ করবেন। আমি আসলে আবেগিক হয়ে এই জন্য বলিনি, আমি মানুষের কথাটা আমার মুখের দ্বারা প্রকাশ করতেছি। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের এরকম মিসইউজ হচ্ছে সমাজে আপনাদের মাহমুদ মদানি সাহেবের স্টেটমেন্ট, সেটার বিরুদ্ধে আপনারা লেখালেখি করুন। মাহমুদ মদানি সাহেবকে প্রয়োজনে আবার অনুরোধ করুন, জিনিসটা আর একটু স্টেটমেন্ট যদি একটু বিস্তারিতভাবে এক্সপ্লেন করে দেন, হয়তো জনমঞ্চ মানুষের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটা দূর হবে। না, ঠিক আছে, ধন্যবাদ আপনার এই কথাগুলো। না, এটা আমি আসলে আপনি প্রশ্ন করার জন্য আমি আবেগে বলছি সেটাও নয়, তার মানে আমি আগেই কয়েকটা খবর পেয়েছি এখানে, কিছু আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসছে, কিছু লোকে এরকম সেখানে প্রচার করতেছে যে মাহমুদ মদানি কাফির হয়ে গেল বা মুসলমান নয়, ইমানদার নয়, মুনাফিক, এরকম প্রচার শুরু হয়েছে, যেটা আপনার মধ্যে আমাকে বলেননি কিন্তু আমি খবর পেয়েছি। তাই আমি বলেছি যে এই কথাগুলো বরাক দিলে গোটা ভারতের কোথাও উনি মুনাফিক হয়ে গেল বা ওনার মূর্তি জ্বালাইতে হয়, উনি মানে মুসলমানদের গাদ্দার, দেশের শত্রু, এই কথাগুলো গোটা ভারতবর্ষের কোথাও উচ্চারণ হয়নি কিন্তু বরাকগুলিতে হইতেছে। আমি আজকে সকালেই খবরগুলো পেয়েছি। তাই আপনিও ভাববেন না যে আপনার কথার জন্য আমি এই কথার রিপ্লাইটি আমি আপনার বুঝিয়ে দিয়েছি যে যেগুলো সেখানে কেন হইতেছে। কিন্তু আসলে মানে উদ্দেশ্যটা আমরা সব কথার বলে আমরা উদ্দেশ্যটা দেখতে লাগবো। একজনে যদি একটা কথা বলে, কোনো সময় এটাও হইতে পারে, মাহমুদ মদানির ক্ষেত্রে আমি বলতেছিলাম, ওনারা একটু যারা একটা বৃহত্তর কৌমের একটা জাতির নেতৃত্ব নেয়, কোনো সময় ওনারা নিজের কৌমকে বাঁচাবার জন্য একটা নেগেটিভ কথা বললে যদি কৌম বাঁচে, কোনো সময় নেতারা করে, হয়তো বহুত মানুষে বুঝে না, এরকম করতে পারে। সেটাও আমরা বুঝতে লাগবো যে উনি কী বলছে, ওনার উদ্দেশ্যটা কী, কেন বলছে। কোনো সময় আজকে যে কথাটা বলছে, দশ দিন পরে একটু অন্য ধরনেরও বলে, আর এটা কৌমকে বাঁচাবার জন্য কোনো সময় করে। আর রাজনীতি করা আর সত্যিকার অর্থে একটা জনগোষ্ঠীকে বাঁচানো একটা আলাদা জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো যে সুধীর চৌধুরী সাহেব, যিনি জি নিউজে তিনি যে কথাটা বলছে, জি নিউজ কোন ক্যাটেগরি? আসলে আমি একটা আপনাকে বলি, মাহমুদ মদানি সাহেব বলেছেন যে দেশের বাহিরের শত্রু মানে পাকিস্তান, আমরা জানি এটা আমাদের রেজিস্টার্ড এক শত্রু, 1947 আমরা তাদেরকে শত্রু বানিয়ে ফেলেছি, তাদের কাছে আমরা যাইনি। দেশের ভিতরের শত্রু এটা তিনি কিন্তু মেনশন করেননি মাহমুদ মদানি সাহেব, কিন্তু সেই ভিতরের শত্রুটা সুধীর চৌধুরী সাহেব একটু এক্সপ্লেন করে বলেছেন, ডিজাইনার পত্রকার আর ইংরেজি বন্যাওয়ালা লিডার জো কাশ্মীর কা 370 রদ খানে কা খিলাফ হয়। তো আপনারা কি মনে করেন? না, এটা তো মাহমুদ মদানি সাহেব তো আর ওনাদের নাম নেয়নি আর ওনারা বলেও নি, কিন্তু আসলে সুধীর চৌধুরী সাহেব বা জি নিউজ কোন পলিটিক্যাল পার্টির ভিত্তর মতো কাজ করতেছে এই কথাটা গোটা ভারতবর্ষের লোক জানার বাকি নেই। কোন কোন টিভি চ্যানেল, কোন কোন সংবাদ মাধ্যম বর্তমান কার গোলামি করতেছে সব কথা মানুষের জানা আছে। গতিকে ওনারা আজকে ওনাদের জন্য ওনারা ভয় পায় সত্যবাদী সাংবাদিকতাকে, সত্যনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ চ্যানেলকে ওরা ভয় পায় সবচেয়ে বেশি, কারণ ওনারা জানে যে আমরা সব মিথ্যাচারের উপর। গতিকে ওনারা যে কোনো কথায় সব সাগরের, সব নদীর গতি সাগরের দিকে, মানে সব আক্রমণের গতি ওনাদের প্রতিপক্ষ যে সত্যনিষ্ঠ সাংবাদিক আছে ওনাদের দিকেই ফিরিয়ে ওনারা তাকাইতে চায়। কিন্তু দেশের ভিতরে যারা শত্রু আছে, মাহমুদ মদানির সাহেব কেন রবীশ কুমারের মতো বা রাহুল গান্ধীর মতো যে যারা সত্যিকার অন্তরে কাশ্মীরদেরকে সমর্থন করতেছে, কেন উনি তাদেরকে আক্রমণ করবে? কাশ্মীরের দুশ্মনকে দেশের ভিতরে এই কথা কে না জানে? আজকে সেখানে একটাই নিউজ কদিন আগে আসছে যে 30,000 RSS ক্যাডার তারা রাত্রে আর্মির পোশাক পরে পরে ঘরে ঘরে গিয়ে মা বন্ধুকে অত্যাচার করে। তারা দেশের ভিতরে শত্রু নয়, তারা তো পাকিস্তানের নয়। আর এখানে যারা বলে, আজকে বিজেপি দলের MP বলে, বিধায়ক বলে, মন্ত্রী বলে যে হমে কাশ্মীর চাহিয়ে, কাশ্মীরি নেই চাহিয়ে, হমে কাশ্মীর চাহিয়ে, তার মানে সব কাশ্মীরিদেরকে ঘরে ঘরে গিয়ে গুলি করে হত্যা করে কাশ্মীরটা তাদের দখলে আনতে লাগে। ওরা কি কাশ্মীরের শত্রু না? কাশ্মীরিরা যদি ভারতের অংশ, গতিকে তাদের বিরুদ্ধে যারা দেশের ভিতর থেকে যারা দুশ্মন আছে ওরাও তো কাশ্মীরের দুশ্মন, মানে দেশের। গতিকে মাহমুদ মদানি সাহেব যে কথাটা বলেছেন যে দেশের ভিতরের শত্রুরাও কাশ্মীরের, মানে আপনি নিশ্চয়ই জানেন যে বহুত লোক যখন কাশ্মীর থেকে 370 উঠিয়ে নেওয়া হলো তারা খুব মিষ্টি খেয়েছেন, তারা আতশবাজি করেছেন, তারা এই জন্য যে কাশ্মীর থেকে 370 উঠিয়ে নিয়েছেন আর সেখানে কার্ফিউ দেওয়া হয়েছে, ঘরে ঘরে গিয়ে অত্যাচার করা হচ্ছে আর লোকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তারা খুব সেটা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। কেন? তাদের একটাই কথা, সেখানে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। গতিকে যে ভারতীয় সেখানে এক মুসলমান কাশ্মীরিকে হত্যা করলে আনন্দ পায়, মিষ্টি খায়, সে কখনো সে কাশ্মীরের হত্যাকাণ্ডকে হইতে পারে না, সে দুশ্মন, কাশ্মীরের সেও দুশ্মন।
গতিকে এইরকম লক্ষ লক্ষ দুশ্মন ভারতবর্ষে আছে। গতিকে সুধীর চৌধুরী কীভাবে এটা রবিশ কুমারকে রাহুল গান্ধীকে দেখলো আমরা জানি, লক্ষ লক্ষ দুশ্মন কাশ্মীরিদের ভারতবর্ষে আছে এটা ওরা জানা উচিত। এটা তো মাহমুদ মদানি সাহেব যেটা বলেছেন, অবশ্যই ধন্যবাদ বিধায়ক আমিনুল ইসলাম সাহেব, আপনি খুবই সুন্দরভাবে আমাদেরকে এক সময় দিয়েছেন এবং বেশ বিস্তারিতভাবে জিনিসটা ব্যাখ্যা দিয়েছেন। আশা করি আপনার এই ইন্টারভিউতে এই সমাজ উপকৃত হবে। সমাজে যেভাবে ভুল বুঝাবুঝি ছড়িয়েছিল, একটি গোষ্ঠী আরেক গোষ্ঠী যেভাবে কাদা ছোড়াছুড়ি শুরু করেছিল, সেটার থেকে আশা করি আমাদের এই সোসাইটি, আমাদের এই সমাজ, বিশেষ করে আপনি যে বলেছেন বরাক উপত্যকা নিশ্চয়ই একটা পরিত্রাণ পাওয়ার পক্ষে যাচ্ছে। আমি সে পরিশেষে মাহমুদের এই তথ্যের পরিপ্রেক্ষিতে যে ইন্টারভিউ নিয়েছিলাম বিধায়ক আমিনুল ইসলাম সাহেবের, ওনার ইন্টারভিউ থেকে একটা জিনিস স্পষ্ট যে উনি কোনো অন্ধভক্ত নন, উনি নিজের প্রবস্থানে এখনও অটল আছেন। হয়তো উনি মাহমুদ মদানি সাহেবের বক্তব্যকে কোনো একটি ক্ষেত্রে ভালো হতে পারে এরকম ভাবতেছেন, কিন্তু আমি বলতে চাই বরাকবিলির প্রত্যেকটা জনগোষ্ঠী যারা বিভিন্ন মুরিদ, বিভিন্ন পীর সাহেবের মুরিদ, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কেউ কাউকে কাফির, কেউ কাউকে ফাসিক, কেউ কাউকে মুনাফিক এসব না বলে বিধায়ক আমিনুল ইসলাম যেভাবে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যেভাবে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, আপনারা যারা মাহমুদ মদানির পক্ষে অবলম্বন করেছেন বরাক উপত্যকায়, তারাও সেম এইভাবে বিধায়ক আমিনুল ইসলাম সাহেবের মতো এইরকম একটা বিস্তারিত তথ্যমূলক এবং গঠনমূলক আলোচনা করে ওনাকে সমর্থন করুন। কিন্তু দুঃখের সাথে বলছি, এটা প্লিজ বলবেন না যে জমিয়ে যেটা বলে 100% ঠিক এটা হতে পারে না, মাহমুদ মদানি যেটা বলবেন 100% ঠিক এটা হতে পারে না, কারণ একমাত্র 100% ঠিক কোরআন এবং হাদিস। প্রত্যেক মানুষের হয়তো কোনো একটা ভুল হতেও পারে, প্রত্যেক মানুষ সন্দেহের ঊর্ধ্বে নয় আমি মনে করি, সেটা আমি শেষে ওনার কাছ থেকে জানতে চাইব। এবং যারা মাহমুদ মদানি সাহেবের বিরোধিতা করতেছেন তাদের কাছেও আকুল আবেদন, ওনার বক্তব্যটি ভালোভাবে শুনুন, উনি কী বুঝাতে চাইছেন সেটাও ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কেউ কাউকে কাফির, ফাসিক এইরকম গালাগালি, এইরকম ফতোয়াবাজি না করে চলুন, আমরা আপুষে এক হই, সেটা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন। এখন বরাক উপত্যকার মানুষকে কী আবেদন করতে চান বিধায়ক আমিনুল ইসলাম, শেষ এটাই আমাদের আমরা জানতে চাই। না, আমিও আপনার মতোই একই সুরে ওনাদেরকে বলবো যে আসলে আমরা বর্তমান যে সংকটের সময়, শুধু বরাক উপত্যকার আসামে নয়, আসামে NRC প্রকাশ হওয়ার পরে আমরা যে একটা আতঙ্কিত অবস্থায় আছি, আর গোটা ভারতবর্ষে যে হিন্দুত্ববাদী যে একটা আগ্রাসী যে এখন যে কাজকর্ম ওরা চালিয়ে যাচ্ছে, আর গোটা ভারতবর্ষে ওরা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ওরা বিভিন্ন ধরনের ওরা ষড়যন্ত্র চক্রান্তমূলক কাজটা শুরু করেছে, এই মুহূর্তে অন্তত আমরা আমাদের ধর্মীয় সংগঠনের নামে আমরা বিভাজিত না হই। আমরা যেনারা আমরা জানি যে বরাক উপত্যকা কয়েকটি ধর্মীয় সংগঠন আছে, আসামেও আছে, ভারতবর্ষে বিভিন্ন বিভিন্ন এলাকায় আছে, আর আমাদের একটা বিশ্বাস আছে যে আমাদের আজকে জমিয়ত হোক, জমি নদুয়া তামিল হোক, আহলে সুন্নতুল জামাত হোক, আরও আমরা জামাতে ইসলামী হোক, অন্যান্য আরও বহু যেগুলো সংগঠন আছে, আমাদের বিশ্বাস আছে যে সব সংগঠনেই ওনারা কিন্তু আমাদের এই কৌমের জাতির ভালো করতে চায়। হয়তো ওনারা বেলেগ কিছু আলাদা আলাদা পথে, কিন্তু সবারই উদ্দেশ্য এক উদ্দেশ্য যে আমাদের কৌমের জন্য কিছু ভালো কাজ করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কাজ করি। তবে আমরা ভাবি এই মুহূর্তে এক সংগঠন আরেক সংগঠনকে দোষারোপ না করে অন্তত আমরা সবাই একত্রিত একটি প্ল্যাটফর্মে আসি, গোটা ভারতবর্ষের আমাদের 15% যে মুসলমান, আর আমাদেরকে নিষ্পেষিত করে ভারতবর্ষের ওরা 2021-22 সালে ভারতবর্ষ ওরা মুসলমান মুক্ত ভারত বানাবে যে একটি ওরা পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটা প্রতিহত করতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কাদা ছোড়াছুড়ি না করে একত্রিত হওয়ার আশা করি বরাক উপত্যকার জনসাধারণ। আমি বারবার বরাক উপত্যকা যাই, আপনাদের প্রতিও আমার খুব ভালো একটা ভাব আছে, সেখানে গেলে বরাক উপত্যকার লোক আমাকে বহুত আদর মহব্বত করে, যত্ন করে। তা আমি আজকে একটু আবেগে যে কথাটা বলেছি আপনারা সেটা কেউ মনে করো দুঃখ নেবেন না, যদি কাহারও মনে আঘাত পায় এটা আমি ক্ষমা প্রার্থী। আমি আক্ষেপ এটাই করেছি যে এটা সবচেয়ে বেশি যে কাদা সারাসারিটা বরাকে কেন শুরু হলো, যেখানে যেনারা আজকে আমরা এক জমিয়তের নেতৃত্ব মাহমুদ মদানি সাহেব গ্রহণ করতেছেন, আরেক জমিয়তের সভাপতি হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদানি সাহেব, ওনারা সবাই সৈয়দ, আমরা নবীর বংশের মানুষ বলে আমরা শ্রদ্ধা করি। আমি আজকে মাহমুদ মদানি সাহেবের জমিয়তের এখানে মিটিংয়ে আসি, কোনো দিন তো আরশাদ মদানি সাহেবের বিরুদ্ধে আমরা একটু শব্দ ভেয়াদি বলতে পারবো না, কারণ উনিও সৈয়দ বংশের লোক, আর ওনারাও কৌমের জন্য ওনারাও যথেষ্ট অন্তরে ভালোবাসা আছে, আর কৌমের জন্য ওনাদের আছে, তাই প্রত্যেক সংগঠন চেষ্টা করে আমাদের কৌমের ভালোর জন্য। আপনারা তাই মানে বরাক উপত্যকায় যে একটু বেশি এটা সমালোচনা করে সীমা অতিক্রম করে কেউ কেউ সমালোচনা করেছে, তার জন্য আমি একটু খুবই আক্ষেপে কয়েকটি কথা বলেছি, তার জন্য কেউ অন্তরে খারাপ করবে না, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।